ইয়াৰ কাৰণে এই গাঁওখন এদিন বিপদ হ'ব। মই কৈ থলো বোৱাৰী, চাই থাকা। এই জিংগালালাটো ইমান ওপৰত উঠি গৈছি, কিন্তু কাইও একাষাৰ মাত মাতিব নোৱাৰে। মাত মাতবো কেনেকে? যিহে দাবী ধমকি তাৰ মোক কেনেকে দপদপে গেল শুনছি আই দেখো। দে লাগ 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 যিমান শাস্তি দিছিল সেই শাস্তিৰ ইণ্টাৰভিউ মই তাইৰ ওপৰত লৈ আছো। মোক বহুত মানে বেয়া পালাখে, মই আপত্তিও খৰা নাই, বেয়া কাম কৰছো দেচোন, বেয়া পাবয়ে। চাহাবে সৰুতে কৈছিল হাবে খালি বোলে কিছুত লাগিও ভয় থাকে। অই গেষ্টিক, মই আগত কৰি বহুত সলনি হৈছ, এই বেয়া চিন্তাবিলাক মোৰ মনত আৰু নাই থ। তাকেতো মই মাজে মাজে ভাবোঁ, মই যদি গুৱাহাটী নিগলো হয় চাহাবৰ কেইজনে এনেকৈ অৱস্থা নহ'লে হয়। অই গেষ্টিক, এতিয়া কোনো কথা নাই, এতিয়া তই তাতে আছা, ঘৰখন ভালকৈ চাবি, সেইখন সুখীৰ বিৰাট মৰমৰ ঘৰটো। চাবাটো লাগবই, চাহাবে মোক কিমান মৰম কৰিছিল, মোক নিজৰ ল'ৰাৰ নিচিনা মৰম কৰিছিল, নাচালে হ'ব না, তোকতো কম মৰম কৰা নাছিল সি, তই বুজিহে নাপালি। জানং, কিন্তু মোৰ বুজি পোৱাত পলম হ'ল, এতিয়া মই বুজি পাইছোঁ, আৰু সেইকাৰণে সকলোৰ ওচৰত মাফ খুজছোঁ। কারণ মানুষে ঠেকা খালিয়ে শিখে। সাহাব কিন্তু বড় বেলেগ মানুষ আছিল না? ঠিকই, ইমান ঘটনা ঘটি যাওয়ার পিছতো মই সখীর মাটিতে আছো, সখীয়ে মোক কেতিয়াও বাধা দিয়া নাছিল। আরে সাহাবর মাটিতে কিটা আসলিয়ে? তই এটা কথা গমেই নাপাকি জানি, জ্যেষ্ঠীহতে থাকা মাটিখিনি সেখিনি সখীরে মাটি, এতিয়া সখীর নামতে আছে। এনেকুৱা? ও, মই ঠিকই কৈছো তো, বিশ্লেষণ মই গমেই নাপাঙে। বাকী মানুহবিলাকে গম পায়, সিখেন ঘৰৰ মানুহবিলাকৰ মনটো বহুল কাৰণে আজিলৈকে কোনোদিন আপত্তি কৰা নাই। এতিয়াতো চাহাব নাই, মাটি বাৰী হিচাপ কাই ৰাখোনো? মোক যদি আৰু যাব দিয়া সখীৰ ঘৰত মই আৰু যাম, কাৰণ মই সিখেন ঘৰ থান পান হৈ যাব দিবা নোখ। মা কচুম, ইমান ডাঙৰ কথাটো আমাৰ মেম চাহাবে গম পাই নে নাপাইবা? বা জি এছ টি চেলকা না নেচেলকা, সেইটো কথা মেম চাহাবক মই এতিয়া কওঁগে ৰ। এই সখীয়নী জানে থ, এ মৰাটো গুচিয়ে গেল দেখোন, সেই ময়ো যাওঁ, সেইখিনি কথা দেচোন। কি হল আকাই, মাছে দেখোন সোতে নামারে যায়, বাজারের লোকেল মাছ খাবা নরা, ইচ্ছা লোকেল বুলি চালানি মাছ বিক্রি করে, আর এগুলি খান খালি পেটর বেমার হয়ে, পেটর বেমার হলে কুনি রিস্ক লব, সেই কারণে পুখুরীর 2000 টাকার মাছ দিল, এটাও মাছে দেখো নধরে যায়, কিবা বেমার লাগিয়ে মরিল নাকি আয় মাছগুলা খান, সাফালে যাও র। মাছগুলা খানোর কিবা বেমারে লাগিলে হান পাইছো আয় মারের চলি, এটাও মাছ নাই হান পাইছো পুখুরীর, 2000 টাকা বরবাদে হয়ে গেল হান পাইছো আয় মই, এতে পাইছো রসু এতে পাও নাকি। হ্যাঁ, 2000 টাকার মাছ কম কথা, কি হলা? কিয় হেৰি হেৰি মাৰি পেলাই বতা বহি নাহাৰি চাৰি আকৌ, হাবি জুই লাগিছে না মাটিত জুই লাগিছে মাৰাৰ চলি, এনে খং উঠি আছে, কি হল কচোন? আপুনি কথা এটা শুনিছেনে? কলিহে শুনিম, নকলি কেনেকে জানিম, কওঁ। সেই যে ৰতনীলৈ ঢুকা আছিল আলু, তেওঁ বোলে ঘৰত নাইহে। ইথান মই কি কৰিব লাগে, তাৰ কি মই চকীদাৰ নেকি, সি ক'ত যায় ক'ত নাযায় মই খবৰ ৰাখিম? নহয় হে, ৰতনীয়ে বৰকে কনা কটা কৰি আছে, আৰু সেই ইছলাম বাবাটো যে সেইটোও নাই বোলে, বৰ বেয়া লাগিছে হে। সেই ঢকাবাজ বাবা আৰু চোৰৰ কথা মোৰ আগত নকবি, বুজিছা, কৈ দিছো। ইছৰাম, আপুনি একেবাৰে ডাং খাই উঠিলে দেখোন, হাজাৰ হওক সিও আমাৰ এইখন গাঁৱৰে নহয় জানো? আৰু আমাৰ গাঁৱৰ হলি হ'ব কি, আমাৰ গাঁৱৰ মান সন্মান ৰাখছি, এইখন গাঁৱতে থাকি এইখন গাঁৱৰে কিমান চুচদাৰি কৰিলাক, কৰি ধৰাও পৰিলাক, মাৰ খালাক, জেলত সোমালাক, তথাপিও লাজ নহ'ল, অৱশেষত যায় নিজৰ গাঁৱৰেই, আমাৰ আপি চেনি অপহৰণ কৰিছিল, পইচাৰ হ'ল বহুত। হয় নেকি? মই এইবিলাক কথা একো নাজানো নহয়। কি নাজনাও আমাৰ চলি, সেই চেনীৰ অপহৰণ কেছটোৰ পিছত সেন্ধক 2 টাকা গাঁৱৰ মানুহে ধৰি গালে মুখে চূণৰ ফুটা দি গলত চেণ্ডেলৰ মালা পিন্ধি দি গাঁৱে গাঁৱে কুবে কুবে ঘূৰাইছি, বুজিছা? ইছ ৰাম 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 ৰাম, সিহঁত ইমান অঘাইটং নে? অঘাইটং মানে সেন্ধৰ মহিমা বোজাটো বৰ্তান, বুজিছা? 100 গৰু মাৰলি বাঘৰো একদিন মৰাণ হয়, ইথান বাহি হাত আমাৰ গাঁৱ এৰি ক'ত অংক কচি, কোন গাঁৱত যায় কি কৰে, আকৌতো ঠিক নাই। সেইটো হয়,
কিন্তু রতনীজনীলৈহে বৰ বেয়া লাগে পায়। বেয়া লাগিলে কি কৰবি আই, আলু ঘূৰি আনি দিব পাৰবি নেকি? সেইকাৰণে বেলেগৰ কথা চিন্তা কৰাটো বাদ দি আমাৰ আপিটোৰ কথা চিন্তা কৰ। মোৰ কথা চিন্তা কৰে আমাৰ চলি। আপোনাৰ কথা চিন্তা নকৰি আৰু কাৰ কথা চিন্তা কৰিলোহে মই? কথা কবলৈ আহিছে, কথা কবা আহিছি, মোৰ কথা চিন্তা কৰে। বাহাদুৰী নাচাকি আ, খালি খং উঠিলে ডাইভোৰ্চ দিম, ডাইভোৰ্চ দিম, ডাইভোৰ্চ পেপাৰো পুৰি পেললো মাৰে চলি। হেই মাছে নামাৰো যাবা আই মাৰে চলি। মই হিগলে বুঝি নাপাং, হিখন খরামাক লাগবু 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 ও রহে গেস্তি পুরনি ঘাখুসলে নহুকাই নহয় বহল হে হয়, গতিকে হিগলা কথা ইতা বাদ দি। জিমান কুলে মই নামনং, হিখন সাহেবর ঘরত কেনকে থাকব পারে ওয়ে? ও তস্তিয়া ঠিকে কথা কইছি ও আপন বউ, আপন কাকা গুছি গেল বলি আমি সব বস্তু এরি দিবা নরু নহয়। ও মরে মরে থাকছ নয়, মানুহটো ঢুকোৱাৰ পিছত কোনো মতে ঘৰখন অলপমান ঠান্ঠি লাগছি হে, তহঁতে একো কিহৰ কাৰণে উল্টা পুল্টা কৰবা খুজিছা? মোৰ মতে আজি হিন্দৰ ঘৰ বাৰী গিলা ভাঙি চুৰমাৰ কৰি দিব লাগে। ইমান ধুনীয়া চাহাবৰ মাটিখিনি চাপি খা কুকুৰ কিটা, চাপি খাবা কত উঠি কাৰ পালা ঐ? ৰহে গেষ্টি, নাজানা নুশুনাকে কথা গিলা নকবি, ইয়াত অধিকাৰৰ কথা আহি পৰা নাই নহয়। তোৰ চাহাবে কিবা বুজাবুজি সিহঁতক তাতে থাকবা দিছিল? ও আপোন বৌ, আমি সব কথা জানি বুজি এতিয়া মনে মনে থাকবা লাগব নেকি? ও এটা ইমান নাওমান মাটি, ইমান মানুহ থাকবা লাগে, তাতে আমি আৰামত থাকব পাৰিম? তহঁতে যাই তাতে আৰামত থাকিব পাৰবি নহয়? আৰু এটা কথা কি জানা না, সৎ পথত যদি আমি থাকো নহয় তেতিয়াহলে অলপমান চলাত কষ্ট হয়, কিন্তু বিপদ একেবাৰে নহয়। ইগিলা মহান জ্ঞানী মানুহগিলাকে কৈ যাওয়া কথা, বুঝি পাইছা না? অ অ দুখান নাওত ভৰি নেটবি আৰু বাটৰ কছু গাত ঘৰ নলবি, বুঝিলি? এ তাই কেনে কাপি নহয় এমাই, বিৰাট ভাল ছোৱালী। ভাল যদি পলাই গৈছিল কিয়া আৰু পলাই যায় ঘূৰি আহিল কিয়া? তাই পলাই গৈছিল হয়, কিন্তু আকৌতো ঘূৰি আহিছে। হুম, তাইৰ মনটোৱে কৈছিল যে তাই পলাই যায় ভুল কৰিছিল, সেইকাৰণে ঘূৰি আহিছে। কি করে রে, পরে গিরে মানুষটা মরে। ওই খাপলা আগবঢ়াইছে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, আমার গর্ব আমার অসমর গর্ব, কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল সোয়াদ, আৰু খাটেহি গন বাউলি, সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ব্ৰেনোলিয়া, গুড নাইট ফার্স্ট কার্ড, অব মচ্চৰ হোংগে, ফটাক্সি ফুৰ, হকিন্স, এয়ারটেল পোস্টপেড প্ৰমিস, আইফোন 7 এট 7777, কুৰকুৰে খুলিলো পৰিয়াল গঢ়ি তোলক, আৰু আইডিয়া 4G। নালগে ইথেন নালগে, আৰু দুদিনমান চাই লও। কিন্তু কত বিচৰিমে আৰু বাই, গাঁৱতো নাইয়ে, কোন দেখবা পাল যাই, একো ঠিকনা নাই। কিন্তু মোৰ বিশ্বাস আছে সি আইভুৱে, আইভাই লাগব সি, আনৰ কাৰণে নহলিও অন্তত মোৰ কাৰণে হলিও আইভা লাগব। এনেকে বিশ্বাস লৈ বহি থাকলি নহবই বাই, তা যদি কেনবাকে কিবা এটা হবা লাগে আমি গত্তে হপা ফাঁচি মৰিম। ৰহে অমংগলীয়া কথাগিলা কৈ নাথকিবি, মই একো অমংগলীয়া কথা কোৱা নাই বাই। মইহে জানো মানুহটো নহকে মই দিন ৰাতি কেনকে কটেছো। হেয়া কান্দা আৰম্ভ কৰিলিয়ে না, মইতো একো বয়া কথা কোৱা নাই। উঠচোন বাই, উঠ য ভিতৰত বল আহ। মই বুজি নাপাও তই চেনীৰ গাত কি গুণ দেখছা যাৰ কাৰণে তই চেনীৰ পিছে পিছে ঘূৰি ফুৰা? চেনীক মোৰ বিৰাট ভাল লাগে এমাই। হেংকে কলি নহব নহয়, ছোৱালীজনী কি চৰিত্ৰ জানবা লাগব, মস্ত চঞ্চলাপি। তাই দেখাতে কেনেকা, মনটো কিন্তু সাংঘাতিক ভাল। ঐ জিংগালালাই দেখোন কেনে পাগলা কুকুৰৰ নিচিনা, তাইৰ পিছত ঘূৰি আছে কথাষাৰ দেখোন তই জানাই।
তুখান নাওত ভরি নেটবি আর বাতর কসু গড গহ নলবি বুঝিলি এ তাই কেনে কাপি নহয় মাই বিরাট ভাল ছালি ভাল যদি পলাই গিসিল কিয়া আর পলাই যায় ঘুরি আহিল কিয়া তাই পলাই গিসিল হয় কিন্তু আকো তো ঘুরি আছে হুম তার মনতে কইছিল যে তাই পলাই যায় ভুল করছিল সেই কারণে ঘুরি আইছে ঘুরি আইল বদনাম তো লগত লই আইছি এই মানুহে তাক ভাল না পায় তাতে তাই একবার বিয়া হুয়া সোয়ালি তে তেরিকা তো হতে মানে তাকে কো বুঝি পাওয়া নাই তাই মানে একদম খোলা মনর আপি মাই জি কো একদম সব আগত কই দে ফালতো তো কয় কয়ে বেয়াতো কই দে সাবি জিঙ্গালালা ইগলা কথা গম পালি তক আর এবার হুঠাই নেরে একবার তো মার খাসায় এবার তো মারিয়েই পেলাবহি হে কারণে কুসুয়ে বাপা নলগা তামুল যে নাবানভি তে তেরিকা তো হতে মানে মোর মনর কথা এক বুঝি না পাওয়া ঘন্টা হেট মোর নহাতো মনর কথা বুঝি পাওয়া কারণে কসু যা জিঙ্গালালার মার খাগে যা ওই জোরন জোরন ওলায়া আজি তোর মরণ ওই ওলায়া তারে কতদিন কম ইসলামের কথা হ্যাঁ আমগো বাড়িতে নাই বললা হ্যাঁ বারবার আমগো বাড়িতে কি করতে হস ওই মুখে কাব নাহিবি মই সকলো জানো কোন কেতিয়া ঘরত আহে আর কোন কেতিয়া ঘরৰ পৰা উলাই যায় মই সকলো জানো এই কারণে কৈছো ভালে ভালে ইসলামক উলিয়াই দে তাতে তহত সকলোরে মঙ্গল এই একটা একটা বারে বারে কেন কথা ইসলামে আঙ্গ ঘরে নাই বলে কইছ না নাই আওয়াজ নিচে কর নিচে পর মাইকি মানুহে ইমান হাল্লা করিলে ভাল না লাগে জিলি ভাল না লাগে হাইরি আল্লাহ কি হবে এখন আমার কিন্তু খুব ভয় করছে এই রা ডরাইস না কি ব্যাগটা করন নাকবো আগতে আগতে মই অকলে আছিলু সেই কারণে তহত সকলোয়ে মোক চান্স লৈছিলি কিন্তু এতিয়া ইয়াক তো দেখিছই হ্যাঁ সাইল ই কিন্তু তামাম ডেঞ্জার ই কেবল রখি আছে মোর ইশারার বাবে আর মই যদি ইয়াক ইশারা করে দিও তেনহলে ই তহত সকলকে মহতিয়াই শেষ করে পেলাব আর একটা কথা শুনিল ইয়ার পরা 50-100 কিলোমিটার দূর যদি কোনোবা রাতি বাচ্চাই কান্দে তেনহলে মাকবুরে কয় ও বাবা শুই যা নহলে জিঙ্গালালা আহিব কিন্তু তহতে মুখ চিনি নাপালি ওই জিঙ্গালালা রাগ অকল তোর নাই বুঝছত আঙ্গর রাগ আছে তুই কিছু একটা কলে আমরা কি দেখতে থাকুম আমরা সারুম না তহত তহত সকলোয়ে মোক বহুত দুঃখ দিলি কষ্ট দিলি আর একটা কথা মনত রাখিবি মোক দুঃখ কষ্ট দিয়া মানুহক মই এরি নিদিও এতিয়া সেই কারণে ভালো ভালো কইছো ইসলাম কোট উলিয়াই দে একবার কইলে পরে তোমার কানে হাঁদানে নাকি তোমার হ্যাঁ কতবার কমু তোমার ইসলাম নাই আমগো ঘরে মোর কিন্তু খং তুলি নলবি তাই কই দিছো দিদি ও যদি ঘরের ভিতরে ঢুকে যায় তখন কি হবে হেরা চিন্তা করিস না ঘরের ভিতরে সোমাইব না কি ব্যাগটা ব্যবস্থা করা নাকবো এত সহজ না খারা এই কারণে কইছো ইসলামক উলিয়াই দে নহলে তহতার ঘর ভাঙি সুরমার করে দিম আরে ভাই কতবার কমু কতবার কমু ইসলাম আমগো বাইতে নাই হ্যাঁ নাই এই কি করবো আপনি ভালো আছেন না ভুল করিলে জোরন ভুল করিলে
তহঁতে আমার গাত জুই লগালি, গতিকে ময়ো তহঁতর ঘর জুই লগাই দিম বাপেকে। দরকার হলে কেরাসিনের বদলি পেট্রোল ঢালি জ্বলাম, যেন জুই আরো টপটপিয় হয়। সাইল যা বল বল কথাটো মই চিন্তা করবা লাগব বৌ। মই তোক একেবারে গান বাদ দিবা কোয়া নাই নহয় আই জি এম সি, সেই বুলি অনবরতে গান গান করে থাকিলে হব জানো? তোতে একো বুঝি নাপায় বৌ, গানে মোর হিরে হিরে সুমাই আছে, আজি গান এরা মানে মই কালি সেতে। সেই বুলিয়ে গানের নামত অলৌ তলৌকে ঘুরি ফুরলি ভাল নেতখি নহয়, ঘরখানতো তো অলমান চাবা লাগব। কি কয় বৌ, মই ঘরটো চাওয়া নাই নাকি? চাইছা নাই চাওয়া বলে মই কোয়া নাই, কিন্তু বিয়া বারুতো পাতবা লাগব, আর সময়তো কারো কারণে রখি নাথকে নহয় জি এম সি। বিয়া পাতিমে বৌ, কিন্তু ইত্যা নহয়, মোর একটা সপন আছে, এই সপনটা ফলিয়াব লাগব। কিন্তু ঘরখান চলাবাক লাগিও তো মানুষ লাগব, কাইকারাতো ঢুকাই যাওয়ার পাছত ঘরখান মোর একেবারে উকা উকা হয়ে গেছি। মানুষ তোর ভাইয়েক হিসাবে ইখান ঘরের প্রতি তোরও তো একটা দায়িত্ব আছে। ঘরের কথা মই চিন্তা করুয়াই বৌ, মোর কথায় কোনো চিন্তা নকরে, পিছে একটা কাম নকরা কেউ বৌ। কিনো এই লুজ ক্যারেক্টারকে বিয়া করে নিয়ে ডাকিয়া কথা কয়ে জি এম সি, অল্প ভাবি চিন্তি কবি দিয়া। ও কাকা, আপনি একদম মোর মনের কথা তো কইছি, মই ভাবিয়ে আসিলু। এই লুজ ক্যারেক্টার মনে মনে থাকো তয়, হ্যাঁ বিয়া যে করাবা খুঁজছা, করবে খুবই আর কি বিনাবি? হাও কি কথা কইয়ে বউয়ে, ও বউ মই দেখুন ইনকাম করিয়ে আসু, মই দেখুন কত কামে করি থাকু। ও পারবো তো হি বউ। ও এই জি এম সি, তোর কথা তো বেলে আর তার কথা তো তো বেলে, হাজার হলেও ঘরখানত এটা নিজের বলে তো মানুষ লাগে। বউ সংগীতে মোর প্রথম প্রেম, আর ওই প্রথম প্রেম মই কিতেও ঠকাব নরু। ও ও কাকা, প্রথম প্রেমক নঠকবি দে, নহলে পাপে শুভ বাসা। হ্যাঁ একো কথা না জানা নুশুনাকে তুই যি টি কথা কই নাথকিব রে লুজ ক্যারেক্টার। এই জি এম সি, তুই মোর কথা তো বুঝবার কারণে অল্প চেষ্টা নকরা কেন? হয় তোক মই নিরাশ নকরুয়াই বউ, কিন্তু তোর কথা উত্তর দিবা লাগলি মোক অল্প সময় লাগব। ঠিকই মইনু কুনি যে তই মোর কথা শুনবি, আজি যদি কাইকারা থাকিলা হয় কাইকারার কথা শুনিলি হয়। এইবিলাক কথা নহাইয়ে বৌ, তই আর বেলেগটো কিয় ভাবি লইছা, মই মোর কথাটোহে কইছো। হব কি করা করে থাকবি, এই বিষয় লৈ আজির পর মই তোকে একো কথা কেন কম? এই আপুন বৌর মন তো বয়া লাগি গেল। ও কাকা, আপুন বৌর মন তো বয়া লৈকে দিলি না, আপনা কিন্তু আজি এটা কথা কই থলু, আপনা কেরে মই যেথান বিয়া পাতিম, আপনি মোক বয়া নাপাব। ও বেটা, নিজকে ঘর মালিক বলি ভাবি লৈছা, চাংছুন কাইনো তোক তিরি দেই। হা মোর আই, ইত্যা দেখুন আপনি কইছিল মোর বিয়া পাতি দিব বলি, আর ওইথান আপনি টাকাতে পালটি মারি দিলা। থাসকে দিব দেরি না, এটা কিন্তু ভালো কাম করো নাই তুমি, যদি খারাপ দেখা লাগে যদি মরে দিত গাইডা। ওই হাতির মতন চেহারা মানুষটা না, অত জলদি যে মরবো না আমি ভালো করে জানি। হায় রে আল্লাহ রে, তুমি জানলে কি হবো, খোপলা বডি এটা পরানটা হইছে ইতে হানি। হ্যাঁ যদি ফাঁস করে মরে গেলে কি হবো? কিন্তু ওই যে আপনারে কেমন করে কাঁধের মধ্যে নিয়ে ঘুরে বেড়াইছে, যদি আসল মারা দিত তখন কি হইতো আপনার? হ্যাঁ সেটা বুঝছেন না নাই? আব্বা আম্মা ঠিকই কইছে, আমি যদি যেতাম আমি ওরে করতাম। হাই হাই রে, তোমরা কিছু একটা কইয়ে দিলে হয়ে গেল নাকি? হ্যাঁ মরে গেলে কি হইতো, পুলিশ কেস হইতো আর কি হইতো? কিন্তু আপনি মরে গেলে আমি যে বিধবা হইতাম এটা কেন কইব? হ্যাঁ তখন আমি কোথায় যেতাম কি করতাম আপনি সেটা কথা ভাবছেন? আরে তুমি ওই সকল কথা চিন্তা করার দরকারই নাই, কিন্তু এবার ডরেছি কিন্তু এরা, এমনি ভয় খাওয়ার লাগবো না হলে মাথার উপরে বয়াতে পায়া। হ্যাঁ জিঙ্গালালা কিন্তু বিশ্বাস নাই, হে আবার আইবার পারে এবার আইলে না মাথা ভাঙ্গা হলো মোর। এরকম বেগের বেগের কইরো না, এরা যে মানুষ না এরা ডাকাইত মানুষ, এরা এগো চোখগুলি দেখছো কত বড় বড়, চাকু চুকু লই আজ আইছিল সেই জন্য কি আমরা মনে মনে বয়া থাকুম নেহি? দরকার হইলে থাকাও লাগবো, তোমরা ঘরের তিনটা বেডি মানুষ, আমি হইলাম একলা, কিবা করে সামলামু কোসে? আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনার সাথে। আব্বা আমরা আছি আপনার সাথে। আরে তোমরা বহু মানুষ তিনটা কি করতে পারবা? হ্যাঁ এই ইসলামে যা করে ফেয়ে গেছে আমারে, এই যে পাকে গরু দুই রেটা নেটা না ছিড়ে এবার করে ছিলাম হইলে পাইলে হেরে আমি। আরে যা হয়ে গেছে এগুলা চিন্তা করে লাভ নাই, অহান কি করবা ওটা চিন্তা করো। একটা কথা শুনো আমি কই,
তোমরা হনে ঘোরাঘুরি করতে বাইরে আইতে যাইতে খুব সাবধান, কারণ একবার একটা সাপের গায়ে যখন বাড়ি পড়ব না বেদনারা কিন্তু হ্যাঁ ভুলে না, হ্যাঁ খালি সুযোগ খুঁজে ফুস করার লেগা। আব্বা আনে চিন্তা করবেন না, কেবা করে চলুন না গে, আমরা ভালো করে জানি। তবু আমি তুম করে কয়ে দিলাম, সাবধান করে দিলাম, কারণ জিঙ্গালালা কোনো বিশ্বাস নাই, কোনহানে হুল পুঁচতে রাখে কারে বিন্দায় কোনো ঠিক নাই। আপনার দরে মোর কথার কোনো লর্ষণ নাই, মই এক কথার মানুষ। এ জানা আছে দে কেন আমি এক কথার মানুষ, দাবি ধমকি মারিয়ে মানুষ এক কথার হবা নরি। আজি আজি মই কারো লহত কাজিয়া করার মুদ রাহা নাই, শ্রেণী মাক বুঝাই কই দিবা দেই কি মই মাইকী মানুষের লগত কথা কাটা কাটি তর্ক করে ভাল না পাও, মই কেবল সময় তোর কথা হে মনত করে দিব আহিছো। এগলা সময় সময়ের কথা আমাক কই লাভ নাই, গম পাছে বায়া জি কইছি ঠিকই কইছি। কেন কি হসিনু, ভাল হইছি দে, হই না মতামতি ঠিকই আছি কিন্তু মতরে হনা আহি আরো প্র্যাকটিস করবা লাগবো। আগবঢ়ালে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, আমার গর্ব আমার অসমর গর্ব, কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি, সহযোগ কৰিলে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ব্ৰেনোলিয়া, গুড নাইট ফার্স্ট কার্ড, অব মচ্চৰ হোংগে, ফটাক্সি ফুৰ, হকিন্স, এয়াৰটেল পোষ্টপেড প্ৰমিছ, আইফোন 7 এট 7777, কুৰকুৰে খুলিলো পৰিয়াল গঢ়ি তোলক আৰু আইডিয়া 4G।